Dear viewers, assalamu alaikum. Welcome to my academy's video class. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য। আমরা অনেকেই হয়তো অঙ্কটা এভাবে করব, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লেখে চারটি শূন্য অর্থাৎ 10,000, তারপর তিন দ্বারা এই সংখ্যাটিকে আমরা ভাগ করে দেখব। তিন তিন নয় অবশিষ্ট এক, এরপর 10,000 থেকে এক আমরা বিয়োগ করব, এক বিয়োগ করলে দাঁড়ায় 9,999। এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয়, কিন্তু সংখ্যাটি আর পাঁচ অঙ্কে থাকে না। প্রশ্ন হলো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য। তাই আমরা এখানে তিন যদি যোগ করি 10,002, তাহলে সংখ্যাটি পাঁচ অঙ্কের হয়ে যায়। অর্থাৎ এই 10,002 সংখ্যাটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা তিন দ্বারা বিভাজ্য। কিন্তু ষষ্ঠ শ্রেণীর বইয়ে অঙ্কটির সমাধান এভাবে করতে বলা হয়। বইয়ের মধ্যে একটা সূত্র দেওয়া হয়েছে, তিন দ্বারা বিভাজ্যতার সূত্র। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কি না, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা এখানে দেখাব। অঙ্কগুলোর যোগফল করে পেলাম আমরা এক। এই এক সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কি না, নিশ্চয়ই বিভাজ্য নয়, আমরা ক্রস দেব। এই 10,000 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য না হওয়ায় 10,000 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয়। ওই সূত্র অনুসরণ করে তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা এটি নয়, তাহলে আমাদেরকে অন্য সংখ্যা খুঁজতে হবে। 10,000-এর পূর্ববর্তী সংখ্যা যদি আমরা খুঁজতে যাই, সে সংখ্যাটি চার অঙ্কের হবে। তাই আমরা 10,000-এর পরবর্তী সংখ্যা লক্ষ্য করব। 10,000-এর পরবর্তী সংখ্যাটি হবে 10,001। 10,001-এর অঙ্কগুলির যোগফল একের একে 2। এই দুই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য নয়, কাজেই 10,001 সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে না। তার পরবর্তী সংখ্যায় আমরা আসি 10,002। এর অঙ্কগুলোর যোগফল 2 আর 1 = 3। এই তিন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, 3 আর 3। যেহেতু সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য, কাজেই 10,002 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। নির্ণীয় সংখ্যা 10,002। এবারে 6 নম্বর অঙ্ক, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটিও আমরা 6 দ্বারা বিভাজ্যতার সূত্র প্রয়োগ করে সমাধান করব। 6 অঙ্কের বিভাজ্যতার সূত্রে বলা হচ্ছে যে সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য। আমরা কলাম লিখব, জোড় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য কিনা, 6 দ্বারা বিভাজ্য কিনা। তো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 7টি 9, অর্থাৎ 99,99,999। যে সংখ্যাটি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা প্রথমেই দেখব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কি না। এই সংখ্যাটির শেষে 9 আছে, এটি বিজোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি জোড় নয়। তো বিজোড় সংখ্যা হয় সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না, কাজেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে না। কারণ সংখ্যাটিকে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে। যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, কাজে 3 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করা আমাদের প্রয়োজন নেই। 99,99,999 সংখ্যাটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 6 দ্বারা বিভাজ্য নয়। তো আমাদের 7 অঙ্কের কী সংখ্যা খুঁজতে হবে, এর ঠিক কাছাকাছি একটা সংখ্যা খুঁজতে হবে এবং দেখব যে সেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয় কি না। তো এক্ষেত্রে আমরা এই সংখ্যাটির
পূর্ববর্তী সংখ্যা দেখব নাকি পরবর্তী সংখ্যা দেখব? আমরা যদি পরবর্তী সংখ্যাটি দেখতে চাই, অর্থাৎ এর সঙ্গে যদি এক যোগ করি, তাহলে সংখ্যাটি 99 লক্ষ থেকে 100 লক্ষ হয়ে যায়, এবং সেক্ষেত্রে সংখ্যাটি আর 7 অঙ্কে থাকে না, 8 অঙ্কের হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এজন্য এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা নয়, পূর্ববর্তী সংখ্যাটি আমরা দেখব যে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হয় কিনা, কারণ এই সংখ্যাটির ঠিক পূর্ববর্তী সংখ্যাটি 7 অঙ্কেরই হবে। পূর্ববর্তী সংখ্যাটি হলো 99,99,98। 99-এর আগের সংখ্যাটি হলো 98। তো সংখ্যাটি জোড় কি না? হ্যাঁ, 8 যেহেতু জোড় সংখ্যা, কাজী পুরো সংখ্যাটি জোড়, কাজী জোড়, আর জোড় হওয়ার কারণে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমাদেরকে দেখতে হবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয় কি না। 3 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করার জন্য আমাদের সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল করতে হবে সমান 6, 9, 54 আর 8, 62। এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল 62। তো 62 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, কাজী সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য না হওয়ায় সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমরা এর পূর্ববর্তী সংখ্যাটি দেখব। এরপরের পূর্ববর্তী সংখ্যাটি হলো 99,99,997। এই সংখ্যাটি বিজোড় সংখ্যা, কারণ 7 বিজোড়, কাজী এটি 2 দ্বারা বিভাজ্য হবে না, কাজী বিষয়টি আমাদের দেখার দরকার নেই, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য হবে না। এরপর ঠিক আগের সংখ্যাটি হবে 99,99,996। এই সংখ্যাটি জোড় সংখ্যা, কাজী এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কি না। অঙ্কগুলোর যোগফল 60, অর্থাৎ অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, 3 বিশে 60। যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হল, পুরো সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6 দ্বারা বিভাজ্যতার 2টি শর্তই পূরণ হলো, 2 দ্বারা বিভাজ্য হলো, আবার 3 দ্বারা বিভাজ্য হলো, কাজেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং লিখব নির্ণয় সংখ্যা 99,99,996। এ ধরনের অঙ্কগুলো উচ্চতর পর্যায়ে কিংবা MCQ হিসাবে পরীক্ষায় আসলে আমরা দ্রুত সংক্ষেপে করতে পারবো, এভাবে উপস্থাপন করে অঙ্কটি করার হয়তো প্রয়োজন পড়বে না। তাহলে শেষ হলো এখনকার ক্লাস, ধন্যবাদ। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব দ্য চ্যানেল।